না, এটা তো আমরা সাধারণত পচা মাল বেচতে চাই না। এখন স্টোর থেকে আসার কারণে এই মালটা দাগি হয়ে গেছে, চেকিং হয়নি এখনো, তাতে সাররা আছে বা পাইছে। আমরা যদি চেক ইন করতাম তাহলে তো ভালো থাকে, আর আমরা চাই নাও যে জনগণ খারাপ জিনিস ঠেলার জন্য। এখন ধরেন আমার যেটা অপরাধ হয়ে গেছে, স্টোর রাখি মালটা আমি সারাই করি নাই, এই অপরাধ হয়ে গেছে আমার, সে তো আমার আইন দণ্ড অপরাধ করছে বা জরিমানা করছে 40,000 টাকা, সেটা তো দিতে হবে আমার। আমি অপরাধ করছি, যেহেতু আমি এটা চেক ইন করি মালটা ডুবাইতাম তাহলে এই কাজটা তো হইতো না। তা ভুল করলে মাসুল দিতেই হবে, এটা আমি হই আর যাই হোক না, এটা এটা সামগ্রিকভাবে আর কি কিছু ভিতরে কাজকর্ম হচ্ছে, যেহেতু রমজান সামনে, যার কারণে একটু এলোমেলো হয়েছে, এটা আমরা ঠিক করে নেওয়ার চেষ্টা করতেছি। না, এটাকে আমি ভালোভাবে অবশ্যই দেখি না, তার কারণ এটা ভুল অবশ্যই হয়েছে। এখন যদি আপনি আমাকে ওইভাবে বলেন, তা আমি কিন্তু নিজে শোধরানোর চেষ্টা করতে সব প্রতিষ্ঠানে যায়া, বুঝছেন? এটা হয়তো অনেকে বুঝেও করতেছে, অনেকে না বুঝেও করতেছে, এটা আমরা শোধরানোর চেষ্টা করছি আর কি।